সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকে চতুর্থ বর্ষের কেস টেকিং ও রেপারটরি সাবজেক্টের একটি টপিক রেপারটরি ও ম্যাট্রিয়া মেডিকার সম্পর্ক, বা রেপারটরির জ্ঞান ম্যাট্রিয়া মেডিকার জ্ঞানকে কিভাবে বৃদ্ধি করে, কিংবা এভাবেও হতে পারে যে ম্যাট্রিয়া মেডিকার পূর্ণ জ্ঞান ব্যতীত রেপারটরি করার জ্ঞানটি কেন অপূর্ণ থাকে ব্যাখ্যা করো। এভাবে বিভিন্নভাবে এই প্রশ্নটি আপনাদের পরীক্ষাতে থাকতে পারে, কিন্তু এটি যদি আপনি পরিপূর্ণভাবে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র পরীক্ষার হলের জন্যই নয়, আপনার বাস্তব জীবনেও ব্যাপকভাবে উপকৃত হবেন। অনেকেই এই বিষয়টিতে ধারণা অতটা হয়তো রাখে না যে কিভাবে রেপারটরির থেকেও ম্যাট্রিয়া মেডিকেল জ্ঞানকে বৃদ্ধি করা যেতে পারে। এই প্রশ্নটির উত্তর কিন্তু আমার যতদূর জানা আপনি গাইডগুলোতেও পাবেন না, এটা সম্পূর্ণ একটা মৌলিক আলোচনা। চতুর্থ বর্ষে কেস টেকিং ও রেপারটরি সাবজেক্টটি একসাথেই যুক্ত। আমি পরবর্তীতে কেস টেকিং ও ম্যাট্রিয়া মেডিকার সম্পর্ক নিয়ে আলোচনা করব, তার আগে রেপারটরি ও ম্যাট্রিয়া মেডিকার সম্পর্কটি আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই যে ব্যাপারটি বলতে হয় যে আমরা কিন্তু বরাবর ম্যাট্রিয়া মেডিকা দিয়ে রেপারটরিটা শিখি, আয়ত্ত করি। রেপারটরির থেকেও কীভাবে ম্যাট্রিয়া মেডিকা আয়ত্ত করা যায় বা কোন কোন বিষয়গুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে, তার প্রথম কথাটি আমরা যা বলতে পারি তা হচ্ছে যে রেপারটরি আমাদের প্রয়োজনীয় লক্ষণগুলোতে দৃষ্টি আকর্ষণ করায়। অর্থাৎ আমরা একটা কেস টেকিং করি, এরপর তার লক্ষণগুলো নিয়ে সদৃশ্য ওষুধকে খুঁজে বের করতে হয় আমাদের ম্যাট্রিয়া মেডিকা থেকে। সঠিকভাবে রেপারটরি করতে গেলে আপনাকে বেছে নিতে হবে যে আপনার এখানে কোন লক্ষণগুলো প্রয়োজনীয়, আপনাকে শেখাবে শ্রেণী বিভাগ, লক্ষণের মূল্যায়ন, অর্থাৎ লক্ষণকে স্পেসিফিকভাবে চিন্তা করাটি শেখাবে এই রেপারটরি। এই রেপারটরিতে গিয়ে আপনাকে বেছে নিতে হবে আপনার কেসের আসলে কোন অ্যাপ্রোচটিকে আপনি গ্রহণ করতে যাচ্ছেন, মায়াজম্যাটিক অ্যাপ্রোচ, সেক্ষেত্রে কোন লক্ষণের মায়াজম কোনটি, আপনি কি কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ নিচ্ছেন, সেখানে মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, কনস্টিটিউশনাল রুব্রিকগুলোকে, লক্ষণগুলোকে আপনাকে বেছে নিতে হবে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটি লক্ষণের প্রয়োজনীয়তা, মূল্যায়ন, এই বিষয়গুলো সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ বা শিখতে বাধ্য করবে। এভাবে যে ব্যাপারটি হয় যে আমরা কিন্তু আসলে পিউরিটিয়ান ম্যাট্রিয়া মেডিকাগুলো এখন পড়ি না। পিউরিটিয়ান ম্যাট্রিয়া মেডিকা হচ্ছে যেখানে প্রুভিংকৃত লক্ষণগুলোকে সরাসরি লেখা হয়, যেমন ম্যাট্রিয়া মেডিকা পিউরা ডক্টর হানিম্যান নিজে প্রুভিং করে যে ওষুধগুলো, প্রুভিং করার যে লক্ষণগুলো ছিল একদম বিস্তারিত, কার উপর প্রুভিং করা হয়েছে, কখন এই লক্ষণগুলো এসেছে, এবং তা দেখে কিন্তু এটা প্রাইমারি লক্ষণ নাকি সেকেন্ডারি লক্ষণ, এই বিষয়গুলোর একটি নির্দেশনা পাওয়া যায় পিউরিটান ম্যাট্রিয়া মেডিকাগুলোতে। ধারাবাহিকভাবে লক্ষণটি যদি 10 বার দেখা দিয়ে থাকে তাহলে কিন্তু পিউরিটান ম্যাট্রিয়া মেডিকাতে 10 বার উল্লেখ করারই একটা প্রবণতা থাকে। সকালে মাথা ব্যথা হয়েছিল বা কান ব্যথা হয়েছিল, ডান কান ব্যথা হয়েছিল, আবার সন্ধ্যার সময় এই কয়টার সময় আবার তার ডান কান ব্যথা হয়েছে, সন্ধ্যার সময় ব্যথা হয়েছে, তারপর এগুলোকে প্রসেস করা হয় যে ডান কান ব্যথা সকালে হয়, বিকালে হয়, তারপর ক্রমান্বয়ে তা রিপার্টরিতে রুব্রিক আকারে সাজানো হয়, সাব হেডিংয়ের আকারে, ইয়ার, চ্যাপ্টারে, দেন পেইন, তারপর জেনারেল, তারপর হয়তো থাকবে মর্নিং বা ইভিনিং, এভাবে সাজানো হয়। মূলত পিউরিটিয়ান ম্যাট্রিয়া মেডিকাগুলোতে গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা কিন্তু বেশ কিছু লক্ষণের কতবার দেখা দিচ্ছে, কতজন প্রুভারের কাছে দেখা দিচ্ছে, এগুলোর ভিত্তিতে বুঝতে পারি যে এই লক্ষণটি কতটুকু গুরুত্বপূর্ণ। কিছু কিছু ম্যাট্রিয়া মেডিকাতে কিছু কিছু বিশেষ লক্ষণে হয় ইটালিক্স নয় বোল্ড করে দেওয়া হয় বা ক্যাপিটাল লেটারে লেখা হয়, সেখানেও কিছুটা বোঝা সম্ভব, তবে সবচাইতে সুস্পষ্টভাবে বোঝা সম্ভব রেপারটরিতে যে একটি ওষুধের কোন কোন লক্ষণগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, বারবার ফ্রিকোয়েন্সিতে বেশি রোগীতে দেখা দেয়, কোন লক্ষণগুলো নির্দেশক, কী নোটস, কোনগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে রেপারটরিতে প্রত্যেকটি লক্ষণের পেছনের যে ওষুধগুলো থাকে, অর্থাৎ প্রত্যেকটি রুব্রিকে যে ওষুধগুলো ইনক্লুডেড থাকে, একটা রুব্রিক সাপোজ হেডেক রুব্রিকের আন্ডারে যে কতগুলো ওষুধ থাকবে প্রত্যেকটিতে ওষুধগুলোর একটা গ্রেডিং এবং র্যাঙ্কিং থাকে, সেখানে ওষুধটি বোল্ড, ইটালিক্স এভাবে সাজিয়ে দেওয়া হয়। কাজেই একটি ওষুধের ক্ষেত্রে সেই লক্ষণটি কতটুকু গুরুত্বপূর্ণ তা কিন্তু আমরা একই সাথে অনেকগুলো ওষুধের তুলনামূলক বিচার আমরা এই রেপার্টরিতে করতে পারি।
সেই ভিত্তিতে কোনো একটি ওষুধ সম্বন্ধে ধারণা নিতে গেলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যারা সফটওয়্যার ব্যবহার করে থাকেন তারা দেখবেন যে কোনো একটি ওষুধের শুধুমাত্র একক লক্ষণকে আলাদাভাবে দেখতে পাওয়া যায়, কোনো একটি ওষুধের শুধুমাত্র তৃতীয় গ্রেডের, সেকেন্ড গ্রেডের, ফার্স্ট গ্রেডের ওষুধকে আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়, এবং তার ভিত্তিতে বিচার করা যায়, বিবেচনা করা যায়। কোনো একটা ওষুধের শুধুমাত্র মেন্টাল সিমটমসগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়, সেখানে ওষুধের সার্বিক মানসিক চিত্রটাকে আলাদাভাবে বিবেচনা করা যায়। এই যে সুবিধাটা, এটা কিন্তু আমরা রেপার্টরিতে পাচ্ছি, এবং রেপার্টরিতে আমরা বিশেষভাবে সাজানো অবস্থায় পাচ্ছি। ফলাফলস্বরূপ তা আমাদের ম্যাটেরিয়া মেডিকেল জ্ঞানকে বিশেষভাবে বৃদ্ধি করতে সহযোগিতা করে। আরেকটি ব্যাপার বলে নিচ্ছি, পিউরিটার ম্যাটেরিয়া মেডিকাতে শুধুমাত্র প্রুভিং লক্ষণগুলোকে লিখে যাওয়া হয়, কিন্তু অন্যান্য যে ম্যাটেরিয়া মেডিকাগুলো আছে বেশিরভাগই কিন্তু কোনো একটা অ্যাসপেক্টকে নির্দিষ্ট করে সেই ম্যাটেরিয়া মেডিকাগুলো সজ্জিত করা হয়েছে। আমাকে বহুজন জিজ্ঞাসা করেন অনেক সময় কোন ম্যাটেরিয়া মেডিকাটি পড়লে ভালো হবে। এটি একটি জটিল প্রশ্ন, এর উত্তরটিও জটিল। কারণ হচ্ছে কোনো একটি ম্যাটেরিয়া মেডিকা পড়ে আপনি একটি ওষুধের সার্বিক ধারণা পাবেন না। সেখানে আপনাকে আমি কোন একটি ম্যাটেরিয়া মেডিকার কথা পরামর্শ দেব? রিপার্টরিতে যা হয় তা হচ্ছে যে একটি ওষুধের সেন্সেশন থেকে শুরু করে যত রকমের ডিলুশন, স্বপ্ন, মানসিক লক্ষণ, ফিজিক্যাল জেনারেল এবং পিকুইলিয়ার অদ্ভুত লক্ষণ, এই সমস্ত কিছু আমরা এককভাবে সাজানো গোছানো পেতে পারি যদি কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করা হয়। হ্যাঁ, কম্পিউটার সফটওয়্যারের রেপার্টরিগুলো ব্যবহার না করলে সেখানে এতটা সজ্জিত করানো অবস্থায় পাওয়া যাবে না। তবে আমি এটা বলছি যারা সফটওয়্যার ব্যবহার করেন তাদের সুবিধার জন্য, যে এভাবেও কিন্তু আমরা ম্যাটেরিয়া মেডিকার ব্যাপারে জ্ঞান লাভ করতে পারি। একটা ওষুধের বিস্তৃত বিবরণ, তার গুরুত্ব, তার কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আমাদের সামনে স্বচ্ছ হতে পারে। আর লক্ষণের মূল্যায়নের মাধ্যমে রেপার্টরিকরণের কাজটি সঠিকভাবে প্র্যাকটিস করতে থাকলে ম্যাটেরিয়া মেডিকা যে কোনো ওষুধের প্রয়োজনীয় চিত্র অঙ্কন করার কাজটি সহজসাধ্য হয়। এটা কেন বলছি? রেপার্টরিতে যে লক্ষণগুলো আছে প্রত্যেকটি বার ওষুধ যদি আমরা সিলেকশন করতে যাই তাহলে এক গুচ্ছ লক্ষণকে আমাদের বিবেচনা করতে হয়, সব লক্ষণকে আমরা বিবেচনা করতে পারি না রেপার্টরিতে। বহু সংখ্যক ওষুধের লক্ষণকে আমাদেরকে এক্সক্লুড করতে হয় বিভিন্ন কারণে, অ্যাপ্রোচের ডিফারেন্সের কারণে কিংবা অসম্পূর্ণ লক্ষণের কারণে, অথবা লক্ষণটি সন্দেহজনক, অথবা অতিরিক্ত কমন লক্ষণ, এরকম বিভিন্ন কারণে আমাদের বেশ কিছু লক্ষণকে এক্সক্লুড করে দিতে হয়, বাদ দিতে হয়। এরপর একটি সার্বিক চিত্রাঙ্কন আমরা করি রেপার্টরি করার সময়। এই কাজটি সঠিকভাবে প্র্যাকটিস করতে থাকলে কি হয়, আমরা যখন একটি ওষুধ পড়ব, ম্যাটেরিয়া মেডিকার কোনো একটি ওষুধের ব্যাপারে যখন আমরা স্টাডি করব, তখন কিন্তু এই প্রয়োজনীয় চিত্রটি আমাদের সামনে সহজেই ধরা দেবে। আমরা বুঝতে পারবো যে কোন কোন লক্ষণগুলোকে আমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ইভেন সেখানে যদি কোনো গ্রেডিং বা কোনো চিহ্ন করা, বোল্ড করা, ম্যাটেরিয়া মেডিকার কোনো একটা লাইনে গুরুত্ব দিয়ে লেখা এগুলো যদি নাও থাকে, তবু আমাদের কাছে পরিচ্ছন্ন হবে যে অবিরত রেপার্টরিতে আমার কোন ধরনের লক্ষণগুলো বেশি প্রয়োজন হয়, কোন লক্ষণগুচ্ছ নিয়ে একটি চিত্র অঙ্কন করতে হয় আমাকে বারবার। আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেই বলছি, যেহেতু দীর্ঘদিন ধরে আমি রেপার্টরি ব্যবহার করি, কাজেই কোনো একটা নতুন ওষুধও যখন আমি পড়ি তখন আমার কিন্তু পরিচ্ছন্ন ধারণাই সৃষ্টি হয় যে এই ওষুধের কোন কোন লক্ষণগুলোকে নিয়ে আমাকে সবসময় বিবেচনা করতে হবে বিশেষ করে, এবং কোন লক্ষণগুলো আমার রেপার্টরিতে সবচাইতে বেশি হেল্পফুল হবে, আমি পাবো। একটা ওষুধের বহু লক্ষণ আপনি পেতে পারেন রেপার্টরিতে, সেগুলোও কিন্তু সবসময় আপনাকে হেল্পফুল হবে না। ধরুন একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে, কনস্টিটিউশনাল লক্ষণ হচ্ছে ব্রোমাইড্রোসিস বা পারস্পিরেশন অফেন্সিভ। এটিতে একটি বিশাল সংখ্যক ওষুধ বর্তমান, এটা আপনাকে রেপার্টরিকরণে ওষুধ বাছাইয়ের কাজে খুব বেশি হেল্পফুল হবে না। কিংবা আবার এমনও লক্ষণ আছে যেখানে মাত্র দু তিনটি বা একটি ওষুধ বর্তমান, সেটাও আপনার রেপার্টরিতে কোনো বিশেষ সহযোগিতা করবে না। হ্যাঁ, ইন্ডেক্স হিসাবে সেটা আপনি চেক করতে পারেন, কিন্তু রেপার্টরিকরণের কাজে সেই রুব্রিকটিও খুব বেশি হেল্পফুল হবে না। কাজেই
এই রুব্রিকগুলো দেখে যেমন আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাকটেরিয়া মেডিকায় কোন ধরনের লক্ষণগুলোকে মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া মেডিকা দেখেও আমরা সেখানে ডিসাইড করি যে রেপার্টরিকরণে তা কতটুকু হেল্পফুল হবে। এটা হচ্ছে লক্ষণের মূল্যায়ন, কিভাবে আমরা রেপার্টরির কাজটি সঠিকভাবে প্র্যাকটিস করলে করতে পারবো সেই ব্যাপারে আমি বললাম। রোগীলিপির লক্ষণ যেমন ম্যাটেরিয়া মেডিকাতে না থাকলে সেই রোগীলিপি সম্পূর্ণ ব্যর্থ হয়, তেমনি সেই লক্ষণ ম্যাটেরিয়া মেডিকাতে অজ্ঞাতভাবে থাকলে এবং রেপার্টরিতে না থাকলে তা আংশিকভাবে ব্যর্থ হতে পারে। কিভাবে এটি, বিশেষ করে আধুনিক প্রযুক্তিগত সুবিধা এই কম্পিউটারের রেপার্টরি আসার আগ পর্যন্ত এই সমস্যাটি কিন্তু প্রবলই ছিল। আমরা যখন রোগীলিপি করি তখন কি হয়, আমরা ম্যাটেরিয়া মেডিকাতে তার সদৃশ ওষুধটি খুঁজে বেড়াই। এবার আমার কাছে যে কেস রেকর্ডটি আছে, যে রোগীলিপি আছে, তার সাথে যদি আমার ম্যাটেরিয়া মেডিকার লক্ষণটি সদৃশ্য হয় এবার আমরা তাকে নির্বাচন করতে পারি। কিন্তু যদি সদৃশ্য না হয়, আমি যদি খুঁজে না পাই আমার রোগীলিপি বা কেস রেকর্ড যত বড়ই হোক, সেখানে কিন্তু সেই রোগীলিপির বিন্দুমাত্র মূল্য থাকবে না। সদৃশ্য ওষুধ খুঁজে বের করাটাই হচ্ছে জরুরি, এই ক্ষেত্রে লক্ষ্য থাকে। ঠিক এরকমভাবে আমার সেই কেসটির লক্ষণ যদি ম্যাটেরিয়া মেডিকাতে অজ্ঞাত, আমি জানি না এই লক্ষণটি কোন ওষুধটিতে আছে, কিংবা সেটা যদি রেপার্টরিতে নাই থাকে, তাহলে অনেক সময়ই আমরা বিভ্রান্তিতে পড়ে যাব, আমরা খুঁজে পাবো না। একটা গুরুত্বপূর্ণ লক্ষণকে আমাদের বাদ দিতে হবে, যেখানে একটি পিকুইলিয়ার লক্ষণ দিয়ে আমি খুব সহজেই প্রেসক্রিপশনে পৌঁছে যেতে পারতাম, সেটা আর সম্ভব হবে না। কম্পিউটারে বর্তমানে যারা খুব ভালো মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন, তারা সার্চ করে খুব সহজেই আজকে অজ্ঞাত এই লক্ষণগুলো কেউ খুঁজে বের করতে পারেন যে কোন ওষুধে আছে। এর কারণটি হচ্ছে সফটওয়্যারের সুবিধাটি। কিছুদিন আগ পর্যন্ত ম্যাটেরিয়া মেডিকা থেকে একটি লক্ষণকে খুঁজে বের করা অত্যন্ত পরিশ্রমসাধ্য বিষয় ছিল, এত সহজ ছিল না। এবং তখন চিকিৎসকগণ বুঝতে পেরেছেন যে কিভাবে লক্ষণ অজ্ঞাত থাকে, তখন এরকম পিকুলিয়ার লক্ষণ বের করাটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। কেউ যদি বের করতে পারতো সেটাকে বিশেষ নোট হিসেবে সবাই কাউন্ট করত। আজকে পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কিন্তু এই গুরুত্বটি আমাদের বুঝতে হবে। কোনো কারণে যদি ম্যাটেরিয়া মেডিকাতে আমার সেই রোগীর লক্ষণ অজ্ঞাতভাবে থাকে, আমি জানি না এইভাবে থাকে, বা রেপার্টরিতে যদি কোনো কারণে না থাকে, অনেক লক্ষণই আছে রেপার্টরিতে ইনক্লুডেড নয়, আমি নিজে একটা নোট করেছি যে সেখানে প্রায় 1000-এর উপরে শুধু এমন লক্ষণ বা এমন ওষুধই পেয়েছি যেগুলো এখনও রেপার্টরিতে ইনক্লুডেডই হয়নি। তো এইরকমভাবে থাকলেও কিন্তু আংশিকভাবে ব্যর্থ হতে পারে।